আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা যে কোনো একটা স্কিল গেদার করে ফ্রিল্যান্সিং আসতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি আসলে অনেক কাজে লাগবে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে ভাই, আমরা অর্ডার পাচ্ছি না বা আমরা আমাদের পারফেক্ট একটা প্ল্যানিং নাই যার জন্য অর্ডার পাচ্ছি না। তো কী কাজকর্ম করলে আমরা অর্ডার পেতে পারি, তো ভিডিওতে এই বিষয়ে আমি আসলে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আশা করি আপনার জীবনে আসলে হেল্পফুল একটা ভিডিও হবে। যদি আপনি ফ্রিল্যান্সিংকে আসলে লাইফ টাইম হিসাবে নিতে চান, তাহলে আপনার যে কাজগুলো করা উচিত, নাম্বার আপনি যে স্কিলটা শিখবেন এটা 100% শেখার চেষ্টা করবেন। তো যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং একটা কাজ আছে, এই কাজটা যদি আপনি পারেন ভালোভাবে শেখার চেষ্টা করবেন। ডিজিটাল মার্কেটিং ভিতরে আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওকে, সো যেটাকে শর্টকাটে এসইও বলে। আপনি যদি এসইওটা ভালোভাবে পারেন 100% শেখার চেষ্টা করেন। এসইও শেষ হয়ে গেলে যদি আপনি পারেন, যেমন হচ্ছে গুগল অ্যাডস ভালো জনপ্রিয় একটা সেক্টর, আপনি এই সেক্টরে যেতে পারেন। অথবা গ্রাফিক ডিজাইন, অথবা হচ্ছে ভিডিও এডিটিং, অথবা ওয়েব ডিজাইন, খুবই ডিমান্ডেবল এই কাজগুলো। তো আপনি একটা কাজ শিখবেন সেটা 100%, ওকে। এক নম্বর গেল, আমরা কাজ শিখলাম, এখন কি আমরা ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবো? কখনোই না। এখন আপনাকে, যদি আপনি অ্যাকাউন্ট খুলেও থাকেন, তাহলে যেটা হবে, হয়তো আপনার যদি কপাল ভালো থাকে দুই একটা কাজ পেলেও পেতে পারেন, এরপরে কখনোই আসলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনার যে কাজটা করা উচিত, ফাইবার অ্যাকাউন্ট না খুলে আপনি কিছু স্যাম্পল বা ডেমো বানান। তো ধরেন আমরা কিছু ডেমো আসলে কালেক্ট করলাম, তো সেটা বড় ভাইদের কাছ থেকে কালেক্ট করতে পারেন, অথবা কিছু ডেমো আপনি আসলে বানালেন। তো কিছু ডেমো বা স্যাম্পল যে ওয়ার্ক আপনার পোর্টফোলিও যেটা, এটা আপনি রেডি করবেন। এইবার আপনি ফাইবার আপওয়ার্কে যান, ওকে। সো ফাইবার আপওয়ার্কে যাওয়ার পর, শুধু ফাইবার আপওয়ার্কে না, যেমন আপনি যদি আপনার পছন্দের ধরেন একটা টি শার্ট, এটা একটা দোকানে আপনি পাননি, আপনি কি অন্য দোকানে যাবেন? না, অবশ্যই যাবেন। একটা আমরা টি শার্ট যদি না পাই, তাহলে অন্য একটা প্ল্যাটফর্মে বা অন্য একটা দোকানে আমরা যাই। কিন্তু সেমভাবে আপনি ফাইবারে কাজ পাইতেই হবে এমন কোনো কথা নেই, আপনি অন্যান্য প্ল্যাটফর্মে যেতে পারেন। তো ফাইবারে আমরা ট্রাই করব, মানে একই সাথে আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন, এসইও ক্লার্কে অ্যাকাউন্ট খুলবেন, guru.com অ্যাকাউন্ট খুলবেন, দেন হচ্ছে আপনার আপওয়ার্কে আছে এবং হচ্ছে freelancer.com আছে। তার মানে এই ধরনের অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলো আপনি অ্যাকাউন্ট খুলবেন। তো একটা জায়গায় পড়ে থাকলে কখনই অর্ডার পাওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না আর কি, পেলেও আসলে ভাগ্যের গুণে। তো যখন আমরা সবগুলো অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্টগুলো সুন্দরভাবে সাজাবো, যাতে মনে হয় যে না, আপনি অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আসলে কাজকর্ম জানেন আর কি। তো এইভাবে সুন্দরভাবে সাজানোর পর, এইবার আপনি যে চেষ্টাটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে ফাইবার গিগটা আছে, শুধু ফাইবার গিগ না, অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলোকে আপনি প্রমোশন করবেন। প্রমোশন এবং মার্কেটিং দুইটাই ডিফারেন্ট। প্রমোশন হচ্ছে জাস্ট প্রচারণা করা, আর মার্কেটিং হচ্ছে ডাইরেক্ট বিক্রির সাথে আসলে সামঞ্জস্য, ওকে। তো যখন প্রমোশনটা কীভাবে করবেন, টুইটার আছে, দেন হচ্ছে ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডিন আছে, এইসব যে জায়গাগুলো আছে যেগুলো আপনার গিগের যে লিঙ্কটা, এটা শেয়ার করবেন। তো যখন শেয়ার করবেন, তখন দেখবেন ওই জায়গা থেকে আপনি শুধু গিগ না, বিভিন্ন টিপস এবং সিক্রেট জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করবেন, বিজনেস গ্রোথ কীভাবে হতে পারে, ওকে। তো যখন শেয়ার করবেন, তখন আপনার গিগে ইমপ্রেশন আসবে, আপনার গিগটা এক নম্বরে র্যাঙ্ক করার সম্ভাবনা বাড়বে, ওকে। সো আপনার গিগটা যখন আসলে র্যাঙ্ক করার সম্ভাবনা বাড়বে, এইবার আপনি চেষ্টা করবেন কি, যে এখন আমার অর্ডার দরকার। তো অর্ডার পাওয়ার জন্য আপনাকে রাত্রবেলা জাগতে হবে, যেমন রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনি একটু জাগনা থাকবেন। পাশাপাশি আরও চেষ্টা করবেন হচ্ছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত থাকার চেষ্টা করবেন অনলাইনে। যখন আপনি রাতের বেলা জেগে থাকবেন, তখন চেষ্টা করবেন যে মার্কেটিং করে অর্ডার নিয়ে আসার জন্য। তো কোথায় মার্কেটিং করবেন, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারেন, এরপরে ধরেন টুইটারের মাধ্যমে মার্কেটিং করতে পারেন। মার্কেটিং বলতে ইমেল মার্কেটিং এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং আছে, এগুলো আপনি হচ্ছে আপনার পণ্য বা যে সার্ভিসটা আছে এইটা হচ্ছে প্রচারণা করবেন, ওকে। সো আপনি মার্কেটিং করলেন, মার্কেটিং করলে এক মাসের ভিতরে নর্মালি অর্ডার চলে আসে। এখন তারপর আপনি পাচ্ছেন না, আপনি পেইড মিডিয়া সেক্টরে যেতে পারেন, যেমন অ্যাডস চালাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।